হে বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। ভিডিওতে আপনারা যেটা দেখতেছেন এটা পাফার ফিশ বা টেপা মাছ। এই মাছটা যখন পানিতে থাকে তখন আর পাঁচটা সাধারণ মাছের মতোই দেখতে, খুব কিউট একটা মাছ মনে হয়। সাধারণত মাছটা খুব স্পর্শকাতর হয়ে থাকে, যখনই এটা স্পর্শে আসে তখন নিজেকে সে ফুলিয়ে নেয়, ফুটবলের মতো আকার ধারণ করে। আপনি জানেন কি, এই মাছটা ভয়ঙ্কর বিষক্রিয়া ঘটাতে পারে, যার বিষক্রিয়ায় জাপানে প্রায় প্রতি বছর 60 জনেরও বেশি মানুষ মারা যায়।